নমস্কার বন্ধুরা, তৃষ্ণার ভিলেজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। এটা একটা নারকেলের পাতা, শুকনো পাতা। এই পাতাটা আমি জলের মধ্যে দিয়ে রাখবো, জলের মধ্যে চলে যাবে। এই পাতাটা এখানে এটাও বেঁধে রাখতে হবে, নইলে নিচে চলে যাবে। পড়ে যাচ্ছে পুরো না চাকরি। বন্ধুরা, এই যে নারকেল পাতাটা আগের দিন আমি জলে দিয়ে রেখেছিলাম, আগের দিন নয় দুদিন আগে, গুগলি আটকানোর জন্য। তো পড়েছে, যতটা ভেবেছিলাম ততটা নয়, হালকা হালকা পড়েছে। গুগলিগুলো আমি একটা একটা করে তুলে নিচ্ছি, নিচে অনেক ঝরে গেছে, ওগুলোকে কুড়িয়ে নেব। গুগলিগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে, প্রচুর শ্যাওলা রয়েছে। এখন একটু ঠান্ডা ঠান্ডা এসে গেছে, তো পুকুরে নেবে, তোলাটা একটু ঠান্ডা, ওই জন্যই পাতাটা দিয়ে রেখেছিলাম। আমরা এইভাবে নারকেল পাতাই পুকুরে দিয়ে রাখি, আর এইভাবে তুলে এতে কষ্টটা সেইভাবে হয় না। এটা উল্টে দিচ্ছি, এর নিচের দিকেও হয়তো রয়েছে কিছু, কিছু কিছু পড়েছে। দেখুন বন্ধুরা, এই পাতাটা থেকে এইগুলো পেলাম। আরও একটা ঘাটিতে একটা পাতা দিয়ে রেখেছি, ওই দিকের পুকুর ঘাটিতে, ওখানে যাই। চলুন বন্ধুরা, পাতাটা তো ছোট ছিল, সেই তুলনায় ভালোই হয়েছে। আর আমার পাড়ে তুলে আনতে আনতেই অনেক ঝরে গেল। শীতকালে হলে কি হয় বন্ধুরা, পুকুরে জলটা কম থাকে, পুকুরে জলটা যদি কম থাকে পাড় দিয়ে ঘুরে ঘুরে তোলা যায়। এখন তো তোলা যাচ্ছে না, প্রচুর জল। আপনাদের সঙ্গে একটা গুগলির অভিনব রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা, এর জন্য আপনারা পুরো ভিডিওটাতে সঙ্গে থাকুন। বন্ধুরা, গুগলিকে অনেকে সেদ্ধ করে নেয়, অনেকে এই অবস্থাতেই ছাড়িয়ে নেয়। আমি এর মধ্যে এই যে একটু গরম জল দিয়ে দিচ্ছি, দেখুন, ছাড়িয়ে নিতে সুবিধা হবে বলে। এরপরে ছাড়িয়ে নেব বন্ধুরা, গুগলিগুলোকে এবারে ছাড়িয়ে নিচ্ছি। গুগলির ওপরে আমি গরম জল দিয়েছি, সেই জন্য গুগলিগুলো খুব ভালো করেই ছাড়িয়ে যাচ্ছে। আর এইটুকু শুধু অংশ নিলাম, তারপরে এটাও আবার বাদ দিয়ে দেব। শুধুমাত্র এইটুকু অংশটা নেওয়া হচ্ছে, দেখুন বন্ধুরা। বন্ধুরা, গুগলিটা আমি যেহেতু কুসুম কুসুম গরম জল দিয়েছি, সেই জন্য গুগলিটার খুব সহজে মাংসটা বেরিয়ে আসছে। এই অংশটা বাদ দিয়ে দেব, আর এই অংশটাও নেওয়া হবে না, শুধুমাত্র এইটুকু নেওয়া হবে। এই যে এইটা বাদ দিলাম, এইটুকু অংশটা শুধু আমি নিলাম বন্ধুরা। খুব সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে, শুধু তো এইটুকু অংশটা নেব, এইখানটাও বাদ দিয়ে দিতে হয়, আর এই সামনের অংশটাও বাদ দিয়ে দিতে হয়। এইভাবেই কেটে নেব। গুগলিগুলো খুব ছোট, মাংসটাও ওই জন্য খুব ছোট। বন্ধুরা, আমি বাকি গুগলিগুলোকেও আমি ছাড়িয়ে নিচ্ছি। গুগলি দিয়ে আমি বানাবো গুগলির পকোড়া, এর জন্য আপনারা পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকুন। বন্ধুরা, গুগলিটা আমি ছাড়িয়েছি, এবারে গুগলির ওপরে আমি অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আমি ভালো করে চটকে নিচ্ছি গুগলিটা। এই লবণ দিয়ে গুগলির সঙ্গে যত আমি চটকাবো তত পরিষ্কার হয়ে যাবে। এই যাবে যে একটা হরহরে মতো একটা ভাব আছে না, এটা বেরিয়ে যাবে। তারপরে পরিষ্কার করে ধুয়ে নেবো। এইভাবে চটকে 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 আমি একদম পরিষ্কার করে নেব। একটু রসুন থেতে করে নিচ্ছি বন্ধুরা, আর এর সঙ্গে একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কাঁচা লঙ্কাটা, এটা হচ্ছে কুল লঙ্কা। এই লঙ্কাটাও থেতে করে নিচ্ছি। এইভাবে পরিষ্কার করে এনেছি গুগলিগুলো, এটাকে এবারে ম্যারিনেটের জন্য একটি পাত্রেতে রাখবো। বন্ধুরা, এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, যে লবণটা দিয়ে আমি পরিষ্কার করেছি সেটা ধুয়ে চলে গেছে। হলুদ, সরিষার তেল দিয়ে দিচ্ছি, খুব অল্প করে দিলাম। তে আমি যে রসুন আর কাঁচা লঙ্কা বাড়লাম সেটা দিয়ে দিয়েছি, ধনে পাতা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিয়েছি, লেবুর রস দিচ্ছি, যেহেতু ম্যারিনেট করব আমাকে লেবুর রস দিতেই হবে।
অন্য কিছু দিলে হতো আমি লেবুর রস, এগুলো দিয়ে আমি একটু ভালো করে মেখে নিচ্ছি, খুব ভালো করে মেখে নিচ্ছি। এর মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, কর্নফ্লাওয়ারটা দিলাম, এটা এক চামচের মতো দিয়েছি, আর এক চামচ ময়দা দিয়ে দিলাম। এবারে এই সমস্ত উপকরণ দিয়ে আমি মেখে নিচ্ছি। বন্ধুদের বলছি, এই অভিনব পদ্ধতিতে গুগলির পকোড়া আপনারা অবশ্যই এটা দেখবেন, স্কিপ না করে এটাই ভিডিওটা দেখবেন, একেবারে নতুন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, আর আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। এটা ভালো করে মেখে নিলাম। এবারে এই অবস্থায় আমি এটাকে রেখে দেব কিছুক্ষণ, আমি এক ঘন্টার মতো এটা রেখে দেব। খুব সুন্দর করে মেখে নিয়েছি, দেখুন, এটাকে রেখে দেব ঢেকে, করতে দেওয়া আছে এক ঘন্টার ওপর হয়ে গেছে বন্ধুরা। আমি এবারে ঢাকনাটা খুলে নেব। আমি এই যে ম্যারিনেট করা যে গুগলিগুলো এবারে পকোড়ার আকারে ভেজে নেব বন্ধুরা। তেলটা বেশ ভালো গরম হচ্ছে, এবারে আমি গুগলির পকোড়া আজকের যেটা রেখেছি সেটা আমি ভেজে নেব, একেবারে নতুন নতুন রেসিপি। কেমন লাগছে আপনারা অবশ্যই আপনাদের থেকে আমি আশা করে রয়েছি আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি একটু ছোট ছোট আকারেই দিচ্ছি বন্ধুরা, গুগলি তো একটু শক্ত, যদিও অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রেখে দিয়েছি। পকোড়ার আকারে আমি ভেজে নিচ্ছি। কৃষ্ণা ভিলেজ কুকিং এ আমি সবসময় চেষ্টা করি বন্ধুদের জন্য নতুন কিছু রেসিপি তুলে ধরা। একদিকটা ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি, যা তেল দিয়েছি একসঙ্গে সব দেওয়া যেত, কিন্তু আমি একটা কারণে বন্ধুরা দিইনি, কারণ এই যে বাদবাকি যে গুগলিটা রয়েছে না, এর সঙ্গে আমি একটু পেঁয়াজ দিচ্ছি আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কারণ আমাদের একজনের একটু পেঁয়াজ খাওয়া বারণ রয়েছে বাড়িতে, সেই জন্য, আর শুকনো লঙ্কা গুঁড়োও বারণ রয়েছে, সেই জন্য এটা তখন দিইনি, ওনার জন্য আলাদাভাবে করে নিলাম। এরপরে এবারে পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে এটা একটু মেখে নিচ্ছি। খুব সুন্দরভাবে এটাকে মাখলাম, মাখা হয়ে গেছে, এবারে দেখি ওটাকে আরেকবার উল্টে দেবো। এগুলো ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব, তুলে নিচ্ছি, তুলে নিলাম, আর শুকনো লঙ্কা দিয়ে আবার সেকেন্ডবার যে মাখিয়ে রাখলাম সেগুলো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা। পরের যে পকোড়াগুলো কড়াতে দিয়ে দিলাম বন্ধুরা, হালকা আঁচে ভাজা হয়ে যাচ্ছে। এই গুগলির পকোড়া এই রেসিপিটা খুবই সহজ উপকরণ নিয়েছি, আপনারা দেখেছেন, ভীষণ পেঁয়াজ আর কর্নফ্লাওয়ার নিয়েছি, আর সেরকম কিছু নেওয়া হয়নি, হালকা করে একটু ময়দা দিয়ে দিয়েছি। আপনারা এটা অনাহাসেই বাড়িতে করতে পারেন, চিকেনের পকোড়া তো এমনি সাধারণত হয়েই থাকে, আপনারা একবার গুগলির পকোড়াটা করে দেখবেন, কারণ গুগলি খুব টেস্টি, আর গুগলির উপকারিতা শেষ নেই, অসীমের উপকারিতা রয়েছে বন্ধুরা। গ্রাম বাংলার ঐতিহ্যের পুকুরি নালার আমাদের এই গুগলির অভিনব রেসিপি গুগলির পকোড়া আপনাদের কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন, আর এটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে আর আপনারা জানাবেন আপনাদের মতামত, আর আপনারাও অবশ্যই এটা একবার বানিয়ে নেবেন। হয়ে গেছে ভাজা, আমি তুলে নিচ্ছি একে একে, নাবিয়ে নেওয়া হলো বন্ধুরা, দেখুন কত লোভনীয় লাগছে। আজকে দুপুরে বা আপনারা সকালেও বানিয়ে নিতে পারেন এই গুগলির পকোড়া, আপনারা আপনাদের চায়ের আড্ডায় রাখতেই পারেন, মন্দ হবে না। তাহলে বন্ধুরা একটা লাইক কমেন্ট করে অবশ্যই এটা জানিয়ে দিয়ে তৃষ্ণা ভিলেজ কুকিং আজকের মতো এখানেই আসছি, আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।